بسم الله الرحمن الرحيم ربنا صدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله La ilaha illallah La ilaha illallah Illallahu illallah La ilaha illallah Jore! La ilaha illallah Baki pagal para la illallah la illallah la মানুষ বড় অকৃতজ্ঞ আমরা পেয়ে তার শিকার করি আমরা যার নুন খাই তার গুণ গাই না
এ কারণে তো মালিক আমাদের প্রতি গুসা হয়, মাঝে মধ্যে ভূমিটাকে কাঁপিয়ে দেয়, জমিনটাকে নাড়িয়ে দেয় যে বান্দা দেখ এত বড় স্থায়ী পৃথিবী, এই পৃথিবীটাকে আমি আল্লাহ কিভাবে নাড়াতে পারি, আমার কাছে একটা ম্যাজের খোসার মতো মনে হয় না। কি ভাই ভূমিকম্পের সময় কেমন মনে হয়? কত শক্তি, কত বড় বড় পাহাড় দেখো, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো ডায়নামাইট নাই যা দিয়ে তুমি পাহাড়টাকে ধ্বংস করে দিতে পারো, কিন্তু আমি আল্লাহ ওটাকে ম্যাজের কাঠির মতো থরথর থরথর করে কাঁপিয়ে দেই। মূলত এই পাহাড়টা কাঁপানো আমার উদ্দেশ্য না, তুমি ছোট্ট মানুষ, 3.5 হাত বদিরি মানুষ, কিন্তু তোমার মধ্যে যে আকাশচুম্বী অহংকার রয়েছে, এই অহংকারের মধ্যে আমি আল্লাহর টনক নড়াতে চাই যে বান্দা আমি আল্লাহর শুকর কর, আমি আল্লাহকে মান, আমি আল্লাহর গুণগান কর, আমি আল্লাহর কাছে একবার কৃতজ্ঞতার বাক্য উচ্চারণ কর, আমি আল্লাহ তোর দিকে 10 বার ঝাঁপিয়ে দেবো। তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আলোচনার শুরুতে আপনাদের কাছ থেকে স্বীকার করে নিতে চাই, শুকর করতে রাজি আছেন কে কে? হাত তোলেন তো, রাজি আছেন? হাত নামান, হাত নামান আমার ভাইয়ের। ভালো কিছু পেয়েছেন বলবেন কি? জোরে কর না, আরো জোরে, আরো জোরে। পুত্র সন্তান হয়েছে আপনি জবানে বলবেন কি? আরো জোরে, আরো জোরে। সন্তান ভালো রেজাল্ট করেছে জবানে বলবেন কি? সন্তান ভালো চাকরি পেয়েছে জবানের মধ্যে বলবেন কি? সন্তান বিদেশ গিয়েছে লক্ষ টাকা পাঠিয়েছে, ওই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি আপনি তৈরি করেছেন জবানে বলবেন কি? অথচ আমরা দেশের মানুষ আলহামদুলিল্লাহকে বাদ দিয়ে আমরা বলি যে আমার ছেলে ছোটবেলা থেকেই ভালো করে পড়াইছি, প্রাইভেট পড়িয়েছি, এই করেছি, সেই করেছি, দেই করেছি, তেই করেছি, আমার ছেলে এখন ভালো পাস করেছে, ব্যারিস্টারি পাস করেছে, অনেক বড় হয়েছে, লন্ডন থাকে, আমার ছেলে সব কিছু। এইটা না আমরা কি আলহামদুলিল্লাহ বলি? আমরা আলহামদুলিল্লাহ ছেড়ে এখন ছেলের প্রশংসা করি, ব্যবসার প্রশংসা করি, নেতার প্রশংসা করি। এগুলো করতে করতে আমার মালিকের কলিজার মধ্যে কষ্ট দিতে দিতে আমার মালিক আর সহ্য করতে না পেরে শেষকালে আমাদের উপরে চাপিয়ে যায় ঘূর্ণিঝড়, সাইক্লোন, সিডর, টর্নেডো, ভূমিকম্প, টেকিলা। শুধু তাই নয়, এগুলোই নয়, যখন কোনো দেশের জনগণের উপরে মহান মালিক অসন্তুষ্ট হয়, মহান মালিক গোসা করে, তখন ওই জনগোষ্ঠীর উপরে, জনপদের উপরে জালিম শাসকও চাপিয়ে দেয়, এটাও আল্লাহর পক্ষ থেকে গজব, নাউজুবিল্লাহ। জালিম শাসক চাপিয়ে দিয়ে ওই শাসক কর্তৃক শোষণ করায়, জুলুম করায়, অত্যাচারের স্টিম রোলার জনগণের উপর থেকে চলে। মূলত এর পিছনে কারণ হচ্ছে এই জনগণগুলো আমার আল্লাহকে ভুলে গেছে, ঠিক কি না বলে? এ ভাই, এই পৃথিবীর মধ্যে মহান মালিক তোমারে পাঠিয়েছেন, মূলত তুমি পৃথিবীর মধ্যে আমার আল্লাহর শুকর করবা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবা, তুমি ঈমান আনবা, ঈমানের সঙ্গে সঙ্গে তোমার জবান থেকে যে স্বীকৃতিটা আসবে ওই স্বীকৃতিটা হচ্ছে আমার মালিকের প্রশংসা। নামাজ পড়তে দাঁড়ান, নামাজের মধ্যে সর্বপ্রথম যে বাক্যটা উচ্চারণ করেন বাক্যটা হচ্ছে আলহামদুলিল্লাহি, জোরে কর না, আলহামদুলিল্লাহি। পৃথিবীর মানুষ ঈমান আনয়নের পরে সর্বপ্রথম সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে নামাজ পড়া। বান্দা যখন নামাজের মাসাল্লার মধ্যে দাঁড়িয়ে যাবে, বান্দা যখন নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহর তাকবীর দিয়ে পৃথিবীর সব হালাল কাজগুলোকেও হারাম করে দিবে, বৈধ কাজগুলোকেও অবৈধ করে দিবে, হালাল হালাল খাদ্যটাকে হারাম করিয়ে দিবে, হালাল কাজটাকে হারাম করিয়ে দিবে, এরপরে বান্দা জবান থেকে যে বাক্যটা উচ্চারণ করবে ওই বাক্যটা আর কোনো বাক্য না, ওই বাক্যটাই হচ্ছে আমার আল্লাহ যেটা চায় বান্দা আল্লাহর প্রশংসা করো।
আল্লাহর প্রশংসা করে আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হয়ে বান্দাকে কি করে দেয়? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। বান্দা, এই পৃথিবীর মধ্যে তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর শুকর আদায় করলে কি হবে? আমি তোমার উপরে যে নিয়ামতটা পেয়েছো ওই নিয়ামতটা আরো বাড়িয়ে দেব, আরো কোটি কোটি নিয়ামত দেব। আর যদি তুমি আমার শুকর আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা না দাও, আলহামদুলিল্লাহ বলার এই সৌজন্য বোধটুকু যদি তুমি প্রদর্শন না করো, আমি আল্লাহ তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। আল্লাহ যদি আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যান, পৃথিবীর কোনো শক্তি আছে আমাদের থেকে রাখা? কোনো আইকা ঘাম আছে ওইটা ধরে রাখা? কোনো প্লাস দিয়ে কাম হবে? কোনো শক্তি ওটাকে টেনে রাখতে পারবে? পারবে? আমার ভাইয়েরা, আমার মালিক কোন মালিক? আমার মালিক হচ্ছেন ওই মালিক যে মালিক এই গোটা জাহানের মালিক, নবমণ্ডল মমণ্ডলের মালিক, বিশ্বজাহানের মালিক। আমার আল্লাহ এমন আল্লাহ, তার সঙ্গে নাই কোনো উপাস্য, নাই কোনো ইলাহ। আল্লাহ নিজের পরিচয় সুন্দরভাবে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু হুসনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষ, আল্লাহ হচ্ছেন সেই কোন আল্লাহর কথা বলার জন্য শুরু করেছি, কোন আল্লাহর প্রশংসা করার জন্য তোমাকে অনুপ্রাণিত করছি, কোন আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য তোমার দরবারে অনুরোধ প্রদর্শন করতেছি। ও মা বোনেরা, একটু কানটা লাগাও, অল্প কিছু সময় কথা বলবো, রাত গভীর হয়ে গেছে, বেশি সময় এই শীতের মধ্যে কষ্ট দিব না। আকাশ থেকে কুয়াশা পড়ে পড়ে প্যান্ডেলটা ভিজে যাচ্ছে, ফোটায় ফোটায় পানি গায়ের মধ্যে পড়ছে, বুঝতে পারছি কষ্ট হচ্ছে, তবু যেখানে বসে আছে আমার মালিক রে একটু যদি চিনতে পারে, আমার প্যারা নবীর প্রতি যদি একটু মহাব্বত দিলের লাগতে পারে, এই দিনের এই কষ্টটা, এই রজনীর এই কষ্টটা কেমতের ময়দানে আপনি নাজাতের জরিয়া বানাতে পারে, হতে পারে এটা নাজাতের জরিয়া, আর কোনো আমল আপনার দরবারে কবুল হবে না, আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। ওই দিন বলতে পারবেন, আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনেছি, আপনার সম্মান শুনেছি, আপনার প্রশংসার বিষয়গুলো আমি শুনেছি, সেদিন আমি খুব কষ্ট হয়েছে, বাড়ি যেতে মনে চেয়েছে, ঘুমাতে মনে চেয়েছে, কিন্তু আমি যাই নাই, আল্লাহ ওই কারণে আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ মাফ করতে পারে না। জোরে জোরে প্রিয় ভাই সব, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন, আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আমার আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো পৃথিবীর মধ্যে কিছু নাই, কেননা বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা কোনোদিন আল্লাহকে নিয়ে গবেষণা করতে যেও না, আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো ক্ষমতা আল্লাহ তোমাদের মেমোরির মধ্যে দেয় না। তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাফাক্কারুল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, মেধা খুলে যাবে, রহমত পাবে, কিন্তু আল্লাহকে নিয়ে কখনো গবেষণা করতে যেও না, তোমরা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে দেখবেন যারাই আল্লাহকে নিয়ে গবেষণা করতে গিয়েছে, যে আল্লাহ কেমন ছিল, কোথায় ছিল, কেমনে আসলো, শুরুতে কি ছিল, আল্লাহর জন্মদাতাকে, বাপকে, মাকে, কাকে জন্ম দিয়েছে, কেমন কি, যারাই এই কথাগুলো, এই প্রশ্নগুলো তুলেছে, ওরাই গোমরা হয়েছে, ঠিক কিনা বলে। আমরা কি করব, আল্লাহকে নিয়ে আমরা গবেষণা করব না? আমরা এতটুকুই বুঝি যে আমার আল্লাহ হচ্ছে মহান, তিনি ছিলেন, আছেন, থাকবেন, ছিলেন, আছেন, এর বাইরে আর কোনো কথা নাই। আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহর বান্দা, আমি আমার মালিককে নিয়ে চিন্তার কিছু নাই, আমার মালিক আছেন, আমি মালিকের সৃষ্টি নিয়ে চিন্তা করব, আর সৃষ্টি নিয়ে চিন্তা করার মধ্যে রয়েছে নেয়ামত।